চাচা কেঙ্কা আছেন? ওরে তোতা, তুই এটি আছু? আমি তো আর থাকতে পারছি না রে। আইরে মশার কামড়, আর এদিকে খাবারের অবস্থা খুব খারাপ, আমি তো কিছুই খাবার পাচ্ছি না। আপনি কোনো চিন্তা করেন না, জামিনের ব্যবস্থা হয়ে যাবে নি। উকিলের সাথে কথা হচ্ছে আমার। উকিল কি করছে? আমি কি বাড়িটা রোহার পামো না আমার এরই মধ্যে থাকা লাগবে? 22 তারিখে ডেট আছিল, সেটা আবার ভাইটে 24 তারিখে গেছে। আমি কিন্তু মেলা টাকা দিছি উকিলকে আপনার জামিনের জন্য। টেকা যত লাগে লাগুক, আমাকে এটি থেকে বার কর, জেলে আমার থাকা খুবই কষ্ট। সবই কপাল চাচা, কিছু করার নাই, মানে নেওয়াই লাগবি। আর আমি কি আপনার তেল বেচে দিলাম নাহি নি? হালকা মাতব্বরি করে ওসমানের কাছে তেল বেচার কইছিল কেডা? আর কোষ না, আমি তো বুঝতে পাইনি ওসমান আমাকে ইনকে করে ফাঁসাবি। এই কাজের সাথে শুধু ওসমান জড়িত না, শামসু জড়িত, আমি 100% শিওর। তোতা, আমাকে খালি জেলে মারতে বাইর হওয়ার দি, সব শালাক দেখে নমো। আমার নাম শফিক চেয়ারম্যান, কোন জায়গার পানি কুটি করান লাগে সেটা আমারও খুব ভালো করেই জানা আছে। চাচা, আমি তো শামসুর বিষয়ে গুটি ফিট করে রাখছি, এখন শুধু টোপ গেলার অপেক্ষা। সাবাস তোতা, তুই যে প্ল্যানের কথা কছিলু ওই প্ল্যানটাই? হ্যাঁ চাচা, ওর বাড়ির কাজের লোক, মজনুক দিয়ে কামটা করাচ্ছি। দেখে শুনে কামটা করা লাগবি, প্ল্যান আবার ফাঁস হবি না তো? আরে না, আমি কি কাঁচা কাম করি, ওর বাড়ির দলিল আমার কবজায় আছে, তাই প্ল্যান ফাঁস হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে তো ভালোই হলো রে তোতা, তুই খালি আমাকে জামিনের ব্যবস্থাটা করে, আমি চেক সাইন করে দমনি, তোর যা টাকা লাগে তুই তুলে লিস। যাই, কথাটা শুনে ভালোই লাগলো, চাচার কাছ থেকে বড় একটা দান মারা যাবিনি। ঠিক আছে, কাল তাহলে ইসলামী ব্যাংকের চেক আনমনি। আর আপনার কাপড় চুপড় আর কিছু খাবার দিছি, এগুলো নিয়ে নিয়েন। আচ্ছা লোমনি, আর তুই উকিলক ভালো করে ধরবো, সামনে ডেটে যান আমার জামিনের মিস না হয়। প্রতিশোধের আগুনে গাও খালি দাও দাও করে জ্বলিচ্ছে, শামসুক এর একটা উচিত শিক্ষা না দিলে আমি মরেও শান্তি পাবো না। চাচা, এই বাড়িতে অরিজিনাল খেলা, কোথায় আছে না যে এই মাস্টার পড়ায় সেই মাস্টারই আবার ফেল করায়। এইবার শামসু ফেল করবি, কিন্তু কেউ টের পাবি না। শামসু, তুই আমাকে ডেকে নিয়ে যা মারছু, তুই ঘুঘু দেখছো কিন্তু ঘুঘুর ফান দেখিস নাই। চাচা, আপনি কোনো টেনশন করেন না, সামনের ডেটেই আপনি এক্সামিন করাম। তাই জান হয়, মাঠত দুজন থাকলে খেলে আনা মজা পামনি। ঠিক আছে, তাই হবি, তাহলে আমি গেলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা যা, ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শামসু, উঠে ধরে আছো কে, বসো। আচ্ছা ভাই, বুঝতেছি, আপনার তো যাওয়ার কথা ছিল, কই গেলেন না তো? আর কয়ে না, সেই কাজের চাপে পড়ে গেছিলাম। সরকার 1 কোটি পরিবারকে একটা করে কার্ড দিচ্ছে কম দামে পণ্য কেনার জন্য, সেই কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। বারে ভাবতেছিলাম তোমাকে আমি ফোন দেবো, তার মধ্যেই তুমি চলে যাচ্ছ। তা হাবিব ভাই, যে জন্য আপনার কাছে আসা, আমি আর দেরি করে বেড়াচ্ছি না, কাল পরশুর মধ্যে শুভ কামটা সেরে ফেলবে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির সংবাদ। তা বিয়েটা কি তোমার গুলশান বাড়িতে হবে নাকি গ্রামের? রূপর মায়ের ইচ্ছে বিয়েটা গ্রামের বাড়ির থেকে হোক, তাই আর আমি না করিনি। খুব ভালো, গ্রামে বিয়ে হলে ভালো হবি, তার উপরে খুঁজা পেলা কেঙ্কা করে। হাবিব ভাই, আমি শামসু, পুরনো অস্ত্র ঘোষা দিছি আর কাম হয়ে গেছে। ভাবছিলাম আপনি কামটা করে দিলে কারোর সাথে আর যোগাযোগ করবো না, এখন উপায় না পায়ে সেটাই করা লাগলো, কি আর করার। আর কয়ে না, ডিবির এক অফিসার এক দায়িত্ব দিছিলাম, করছে আমরা চেষ্টা করে যাচ্ছি। কি আর কমু ক, আন অফিসিয়াল কাম ওরা এঙ্কে করে করে। থাক ভাই, আর কষ্ট করা লাগবি লয়, আমি সমাধান করে লিছি, এখন আপনি আমার সাথে গ্রামে চলেন। এখনই যাওয়া লাগবে নাকি, পরে গেলে হয় না? এখন মানে এখনই, আপনাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্যই তো আমি আসছি, আর টেরার সাথে করে শৈলিক গ্রামে বেড়ে দিছি। শামসু, মন্ত্রণালয়ে যে আমার কিছু কাম আছিল, বারে কাম টাম সেরে একবারে সন্ধ্যের দিকে রওনা দেই, তাহলে ভালো হবে নি। আপনি ভাই এমপি হয়েও এত কামের প্রতি সিরিয়াস, এই গুণটা কিন্তু আমি অন্য কারোর মধ্যে দেখিনি, এই জন্য কিন্তু আপনাকে খুব ভালো লাগে আমার। আপনি তাহলে কামগুলোন সারেন, আর আমি অনেক কিছু জিনিসপাতি কিনে লই, তারপরে সন্ধ্যের দিকেই একসাথে রওনা দেবুনি। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িলে বাইর হবে নাকি আমি গাড়ি নেবো? আমার কাছে গাড়ি আছে ভাই, আমি কামটাম সেরে আপনার অফিসের নিচে আসতেছি। ঠিক আছে, তুমি আসে আমাকে না ফোন দিও, তাহলে আমি নিচে নেবে যামুনি। আচ্ছা ফোন দেবুনি, তাহলে এখন গেলাম। ঠিক আছে যাও। শামসুর বিয়ে বলে কথা, স্পেশাল কিছু একটা দেয়া লাগবে। কি দেয়া যায় কি দেয়া যায়, দেখি পিয়েক ডাকিত। নওশাদ, এ নওশাদ। স্যার ডাকছেন? হ্যাঁ ডাকছিলাম, তা শামসুর বিয়া কি দেয়া যায় কও তো। শামসু ভাইয়ের জন্য একটা আংটি আর মেয়ের জন্য সোনার একটা সেন্টেন দিলি হই। এটা দেয়া যায়। তো তুমি একটা কাম করো, বসুন্ধরা সিটির যে আমিন জুয়েলারি ম্যানেজারের সাথে আমাকে একটা ফোন ধরে দাও। ঠিক আছে স্যার, যাচ্ছি। ইনকা রোদের মধ্যে হেঁটে চলাফেরা করা খুব মুশকিল লাগে না, এবার একটা মোটরসাইকেল কেনাই লাগবি। মনে তো হচ্ছে হালকা দালালি করলে 1-2 লাখ টাকা ইনকাম করা যাবে, আর এই টাকা দিয়েই মোটরসাইকেল কিনবো। শামসুর বাড়ির কামের লোকের সাথে সবসময় যোগাযোগ রাখা লাগবে, ভালোই ভালোই কামটা খালি করে নেবে পারলে হয়, তাহলেই শালাক দুনিয়ার থেকে বিদায়ের ঘন্টা বাজান যাবি, সাপও মরবি লাঠিও ভাঙবি না। কে রে ওটা টেরা না, কার সাথে কথা কয়, মরিলি বিটির সাথে নাকি?
তেরা মিয়া তোমার ওস্তাদ কখন আসবি? আপনাকে যে কথা কইছে আমাকে তো একই কথা কইছে, দেখা যাক কখন আসে। আমি করছি কি, তোমার ওস্তাদ না আসা পর্যন্ত তুমি হামাগেরের সাথেই বাড়িতে থাকো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, আপনার বাড়িবুর লোক সেট করছি, আপনার তো কোনো ভয় নাই, এবার তো আপনার মা রাজি আছে। তাও আমার ভয় হচ্ছে, তার চেয়ে তোমার সাথে আমাক শামসুর বাড়ি লিয়ে চলো তো, সেটাই ভালো হবি। মিসাই টেনশন করে না তো, বিয়ার আগে স্বামীর বাড়ি গেলে ব্যাপারটা খারাপ দেখায়, তার চেয়ে আপনি আপনার বাড়িতে থাকেন, এ বাড়িতে আমি কঠোর নজরদারির ব্যবস্থা করতেছি। তুমি এখন কোনটি যাবে? বিয়ের বন্দোবস্ত করা লাগবে, লয় কত কাম বাকি আছে, আমি দেখ কামগুলো সারি এ মুখস্থাত চলে আসুক। তাহলে তুমি যাও, শামসুর সাথে আমি কথা কচ্ছি। আপনার আম্মা মানে মায়ক বলে দেওয়া লাগবে নাকি? আরে না, বলা লাগবে লয়, আমি কমহিনী। আর শোনেন, আপনার মামা যদি বেশি টেরিবারি করে আমাকে ফোন দিবেন, মাইরে একবার আড্ডি উড্ডি ভেঙে গেলাম। আমি যে চ্যাংরাবেড়া পাঠিয়ে দিচ্ছি, বাড়িটা নজরে রাখবিনি। ও আচ্ছা, শামসু তাহলে গ্রামে চলে যাচ্ছে, টেরাক দেখিচ্ছি শামসু গুটি। আর মনিলো বিডির সাথে টেরা কিসের এত কথা কয়, নিশ্চয় এর মধ্যে কোনো ঘটনা আছে, বিষয়টা জানা লাগবি। ভাবি অনেক কথাই হলো, তাইলে এখন গেলাম। আচ্ছা যাও, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ও মা! কিরে মা ডাকিচ্ছু কিশোক, আর টেরা কোনটি গেল? টেরা তো চলে গেল, মামা কোনটি দেখিচ্ছে না কেবান? তোর মামা গোসল করবার গেছে, যা মা তুইও কাপড় সুপুর পরিবর্তন করে ফ্রেশ হয়ে এলে। আচ্ছা, আর শামসু এখন কত দূর আছে, ফোন করে খোঁজলিছিলু? না খোঁজলিনি, ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বিয়াশাদির ব্যাপার মেলা কিছু তো কেনাকাটা করা লাগবি, আমি একটা লিস্ট তৈরি করে তোর মামাক বাজারে কিনবার পাঠে দি। ও মা, জেঠক খবর দিবা না? হ আমি যাই এখনই খবর দিয়ে আসিচ্ছি। আচ্ছা যাও তালে, ওনার সাথে পরামর্শ করে কেনাকাটা করো। শামসু তুমি আমার জীবনে, শামসু তুমি আমার মরণে। কি চেয়ারম্যান সাহেব, তাহলে শেষমেশ বিয়েটা হচ্ছেই। এখনো তো হয়নি হাবিব ভাই, তবে হবি। আরে মিয়া, কোনো বাধা আছে নাকি, এইবার বাড়িতে গেলেই বিয়ের সানাইটা বাজবি। তা ভাই অনুষ্ঠান কর্ম নাকি ঘরোয়াভাবে বিয়েটা সেরে ফেলামো, কিছুই তো বুঝতে পারছি না। অনুষ্ঠান করার কোনো দরকার নাই, আমরা কয়েকজন মুরব্বী মিলে তোমার বিয়েটা দিয়ে দেই, সেটাই ভালো হবি। আর অনুষ্ঠান করবার গেলে ভেজাল আছে, কাক থুয়া কাক দাওয়াত দিবে। কথাটা আপনি খারাপ করনি, কইলে সগলি কি কোয়া লাগবে, নাহলে কাউকে কোয়ার দরকার নেই। আর একটা খবর জানেন নাকি, সবিক চেয়ারম্যান তো এখন জেলে। কও কি বারে, কতদিন জেলে গেছে, এর আগে করে তো আমি কিছুই জানি না। তেরানের তেল মজুদ করছিল, পুলিশ তো হাতে নাতে যায় ধরছে। এই শালা যে দুই নম্বর লোক সেটা আমি আগের থেকে জানতাম, কিন্তু কিছু কোয়ার আসিল না। এত বড় একটা খবর আমি এমপি হয়ে জানবার পারলাম না, এটা কোনো কথা হলো? কি করছেন এলে, আমি তো মনে করছি আপনি এলে সব ঘটনাই জানেন। না বারে, আমি কিছুই জানি না, এক কাম ভালোই আছে, শালা গরিবের হক মারি এসে এখন জেলেই পয়সা মরা লাগবি। শোনো শামসু, এমন কাজ করা লাগবি শালার যান কোনোদিন জামিন না হয়, গ্রামে এসে দেখতেছি ভালোই হলো। পুরো ইউনিয়ন দুর্নীতি করে শেষ করছে ভাই, ছেলে গোসাতেই আমার অবস্থা খারাপ। ওই রকম সিটের লোক দায়িত্ব পেলে তো এঁকে হবি, তা আফজাল ভাই বাড়িতে আছে নাকি রাজশাহী ট্রেনিংয়ে গেছে? আমি তো ঠিক জানি না ভাই, তবে এলাকার যে খোঁজ লওয়া লাগবে।